দাঁড়াও, এখানে দাঁড়াও, সব খাওয়া দাওয়া হয়েছে তো? এবার দক্ষিণ দিনাজপুরের জেলায় ব্যাপক সমাগম আছে। এবার বিপ্লব আমাকে শোনা।
নষ্ট করেন। আপনারা ধরুন করবেন, এটাই আমাদের আশা। কমরেডরা
এতে করে খাবার আছে, শুকনো খাবারই আছে। কংগ্রেসরা খাবারটা গ্রহণ করবেন, এটাই আমাদের আশা। কমরেডরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সবটা ব্যবস্থা ভালোভাবে করা যায়নি, কিন্তু এই ইনসাফ যাত্রা 50 দিন কমরেডরা রাস্তায় হেঁটেছেন একটা লড়াইয়ের বার্তা দেবার জন্য। আপনারা সবাই এসেছেন, সকলের কাছে অনুরোধ করবো আর তো কয়েকটা ঘন্টা, তারপরে আমাদের ব্রিগেডের সমাবেশ। একটু কষ্ট করে আজকে রাত্রিটা থাকতে হবে এবং গোটা রাজ্যের মানুষের কাছে একটা লড়াইয়ের বার্তা দিতে হবে। এই কারণেই সবাই কাছে অনুরোধ করব যে আমাদের যাত্রায় কমরেডরা যেভাবে কষ্ট করে রাত্রি কাটাচ্ছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং লাল সালাম জানাচ্ছি। আরো একবার বলবো, আর কয়েকটা ঘন্টা একটু কষ্ট করে কাটিয়ে একটা লড়াইয়ের বার্তা আপনাদেরকে দিতে হবে এবং গোটা রাজ্যের মানুষের কাছে এই লড়াইয়ের বার্তা পৌঁছে দিতে হবে। এই কারণেই আমাদের কমরেডদের কাছে বলবো, কষ্ট করে আজকে রাত্রিটা থাকতে হবে। আমাদের আরো হাজার হাজার কমরেডরা টেনে আসছেন, তারা ভোরের মধ্যে আমাদের এই ক্যাম্পে ঢুকবেন। আমাদের এরকম অনেকগুলো ক্যাম্প হয়েছে কিন্তু সমস্ত ক্যাম্পে আমাদের কমরেডদের জায়গা দিতে পারছি না। তাই কমরেডদের কাছে অনুরোধ করব, কষ্ট করে রাত্রিটা থাকুন। আমাদের কয়েকটা ত্রিপল আসছে, আমাদের কলকাতা জেলার কমরেডরা গিয়েছেন, ভলেন্টিয়াররা গিয়েছেন আনতে, ওই ত্রিপলটা দিয়ে একটু কষ্ট করে রাত্রিটা থাকবেন এবং গোটা রাজ্যের মানুষের কাছে লড়াইয়ের বার্তা আপনাদেরকে পৌঁছে দিতে হবে। আমাদের মামুন